হুগলির ব্যান্ডেল স্টেশনে তৃণমূল নেতা খুন, ব্যান্ডেল স্টেশনে মাথা লক্ষ্য করে গুলি, অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার বিজেপি। আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় স্থানান্তরিত করার সময় অ্যাম্বুলেন্সের মৃত্যু, তৃণমূল নেতা খুনের প্রতিবাদে আগামীকাল চুচুড়া বিধানসভা এলাকায় 24 ঘণ্টা বন্ধের ডাক তৃণমূলের। গ্রাম দখলকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে বোমাবাজি, চলল গুলি, পুলিশের বিরুদ্ধেও গুলি চালানোর অভিযোগ, গুলি চালানোর অভিযোগ নিয়ে পুলিশের প্রতিক্রিয়া এখনও মেলেনি, ঘটনায় আটক 5। সালিশি সভায় কাটমানি নেওয়ার কথা কেবল তৃণমূল নেতার, ক্ষমা চেয়ে মুচলেখা লিখে কাটমানির 2,12,000 টাকা ফেরতের প্রতিশ্রুতি, পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কৈচর গ্রাম পঞ্চায়েতের বনকাপাসী গ্রামের ঘটনা। কাটমানি বিক্ষোভ এবার বীরভূমের সাঁইথিয়ার বনগ্রামে, তৃণমূল নেতার বাড়ি ঘেরাও গ্রামবাসীদের, অভিযোগ প্রধানমন্ত্রী আবাস যোজনা 100 দিনের প্রকল্পে কাটমানি নিয়েছেন বনগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল বুথ সভাপতি মোহন দাস, অভিযুক্ত তৃণমূল নেতার দাবি বিক্ষোভের নেপথ্যে বিজেপির রাজনৈতিক অভিসন্ধি। বীরভূমের ময়ূরেশ্বরে কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ, অভিযোগ প্রধানমন্ত্রী আবাস যোজনায় 40 জন উপভোক্তার কাছ থেকে কাটমানি নেওয়া হয়েছে, অভিযোগ অস্বীকার তৃণমূল সদস্যের। বাঁকুড়ার সোনামুখী পুরসভার তৃণমূল পুরপ্রধানের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগে শহরে পোস্টার বিজেপি, বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার লাগায় বিজেপি, দুর্নীতির অভিযোগ অস্বীকার তৃণমূল পুরপ্রধানের। এবার কাটমানি ফেরতের দাবিতে নিউটাউনের জ্যাংরা হাতিয়ারা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্যের বাড়িতে বিক্ষোভ, নিউটাউন থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের দাবি তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা চলছে। পূর্ব বর্ধমানের বুধবুদে 100 দিনের প্রকল্পে দুর্নীতির অভিযোগ তৃণমূল পরিচালিত চাক তেঁতুল গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে, গ্রামবাসীদের বিক্ষোভের মুখে তৃণমূল প্রধান, দুর্নীতির অভিযোগের তদন্তে জেলা প্রশাসন। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয় সভায় আসার পথে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আহত 25, গুরুতর জখম দুজনকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাওড়ার ডোমচুরে ব্যবসায়ীর থেকে 1 কোটি টাকা তোলা চাওয়ার অভিযোগ, টাকা না দেওয়ায় ব্যবসায়ী ও তার নিরাপত্তা রক্ষীকে বেধড়ক মারধর, ডোমচুর থানায় অভিযোগ দায়ের। মোবাইল চোর সন্দেহে নবম শ্রেণীর ছাত্রকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ ভিলেজ পুলিশ ও তার ভাইয়ের বিরুদ্ধে। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর ভাঙনখালি গ্রামের ঘটনা, গুরুতর জখম ওই নাবালক ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন, বাসন্তী থানায় অভিযোগ দায়ের। লুঠে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত রেলকর্মীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে, হাওড়ার টিকিয়াপাড়ার হারাচাঁদ মুখার্জি লেনের ঘটনা, খোয়া গিয়েছে লক্ষাধিক টাকা সহ মূল্যবান সামগ্রী, লুটপাটের ঘটনায় পরিচিতদের হাত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। এনএসসি পিপিএফ সহ সব ধরনের স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার কমল, জুলাই সেপ্টেম্বর ত্রৈমাসিকে সমস্ত মেয়াদী আমানতে 0.1% সুদের হার কমালো অর্থমন্ত্রক, নতুন হার লাগু হবে আগামী 1 জুলাই থেকে। মধ্যপ্রদেশের ইন্দোর সাতনার পর এবার উত্তরপ্রদেশের আলিগড়, বিজেপি নেতার বিরুদ্ধে পুলিশ অফিসারকে মারধরের অভিযোগ, মারধরে পুলিশ অফিসারের মাথা ফেটে যায় বলে অভিযোগ, এই ঘটনায় বিজেপি নেতাকে আটক করায় থানায় বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি কর্মীরা। পুনেতে দেওয়াল ধসে 15 জনের মৃত্যু, আহত 2, গতকাল বৃষ্টিতে ধসে পড়ে পাঁচিলটি, ধ্বংসস্তূপে চাপা পড়েন বেশ কয়েকজন, দ্রুত ঘটনাস্থলে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী, উদ্ধার কাজ চলছে, ধ্বংসস্তূপ থেকে 3 জনকে বাঁচানো সম্ভব হয়েছে। বিমান চালকের তৎপরতায় রক্ষা ভারতীয় বায়ুসেনার জাগুয়ার বিমানের, আম্বালার বায়ুসেনা ঘাঁটি থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই পাখির ঝাঁক এসে ধাক্কা মারে বিমানে, বন্ধ হয়ে যায় বিমানের একটি ইঞ্জিন, পাইলট বিমানে মজুদ জ্বালানির ট্যাঙ্ক ও প্র্যাকটিস বম্ব মাটিতে ফেলে দিয়ে ক্ষয়ক্ষতি এড়িয়ে ফিরে আসেন জাগুয়ারটি নিয়ে, সেই নাটকীয় ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি, বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কাল পরশু ভারী বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। প্রয়াত সন্তোষ রানা, বয়স হয়েছিল 76, অসুস্থতার কারণে ভর্তি ছিলেন দক্ষিণ কলকাতার নার্সিংহোমে, 1424 বঙ্গাব্দের রাজনীতির এক জীবন গ্রন্থের জন্য আনন্দ পুরস্কার পান সন্তোষ রানা।